আসসালামু আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে শেয়ার করব সেটা হচ্ছে ইউক্রেন আপনারা অনেকেই হতে ইতিমধ্যে শুনতে পেরেছেন যে ইউক্রেনে ওয়ার্ক পারমিট হচ্ছে মানে ওয়ার্ক ভিসা হচ্ছে ওখানে তো এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব আপনারা কিভাবে যেতে পারেন ইউক্রেনে আসলে যেভাবে ওয়ার্ক পারমিটটা হয় এটা অ্যাভেলেবেল অ্যাভেলেবেলই যাচ্ছে কারণ প্রচুর পরিমাণ লোক যাচ্ছে তো সেক্ষেত্রে আপনি নিজে নিজে করার আসলে কোনো সুযোগ নেই যদি না আপনার ওখানে যদি কেউ থাকে যদি নিয়ারেস্ট কেউ থাকে তাহলে সে যদি হেল্প করে তাহলে আপনি পেতে পারেন তাছাড়া আসলে এজেন্সির হেল্প নিয়ে আসারা কোনো উপায় নাই তো আসলে বিষয়টা হচ্ছে আপনাকে প্রথমে যে ডকুমেন্টসগুলো আছে নর্মালি ওয়ার্ক পারমিটের জন্য তো বেশি কিছু লাগে না শুধু পাসপোর্টের স্ক্যান কপি এনআইডি কার্ড এই জাতীয় কিছু প্রাথমিক পর্যায়ে যে ডকুমেন্টসগুলো আর কি তো এই ডকুমেন্টসগুলো পাঠানোর পরে ওখান থেকে ওয়ার্ক পারমিট এবং ভিসা লেটার হয়ে আসে ওয়ার্ক পারমিট এবং ভিসা লেটার হয়ে আসার পরে বাংলাদেশে যেহেতু ওদের কোনো অ্যাম্বাসি নেই সেক্ষেত্রে আপনাকে ভিএফএস এর মাধ্যমে ভিএফএস এটা ইন্ডিয়ান একটা সংস্থা এটার কাজ হচ্ছে ডকুমেন্টস এটা একটা এজেন্সি ডকুমেন্টস জমা নেবে জমা নিয়ে ওরা অ্যাম্বাসিতে সাবমিট করবে অ্যাম্বাসি আবার যখন ফেরত দেবে তখন আপনাকে ওরা আবার সে পেপার একটা ইনভ্লকের মধ্যে দেবে একটা পেপার্সের মধ্য দিয়ে একটা কুরিয়ার সার্ভিসের কি মূলত ওরা করে থাকে ভিএফএস তো আপনারা ভিএফএসে পেপার যখন আসবে ওখান থেকে ওয়ার্ক পারমিট ওয়ার্ক পারমিট আসার পরে বাংলাদেশ থেকে আপনি ইন্ডিয়া যেতে হবে এটা একটা সুবিধা ইন্ডিয়া যাওয়ার প্রয়োজন নেই বাংলাদেশ থেকে ভিএফএসে আপনি জমা দেবেন পেপার্সগুলো ভিএফএসে আপনার ফিঙ্গারিং নেবে আপনার সিগনেচার নেবে সব কিছু নেবে নেওয়ার পরে ওরা অ্যাম্বাসিতে সাবমিট করবে অ্যাম্বাসি আপনাকে যখন ভিসা দিবে ওই ভিসা তখন ওর আপনাকে ভিসা দিলে আপনাকে মেল দিবে যে হ্যাঁ আপনার ভিসা হয়েছে বা আপনার পেপার চলে আসছে আপনি আসে কালেক্ট করেন বা আপনি এসে নিয়ে যান তো তখন আপনার ভিএফএস থেকে আপনি আপনার পেপারস উঠায় নিয়ে দেখবেন যে ভিসা হয়েছে কি হয় না যদি ভিসা হয় তাহলে সেক্ষেত্রে আপনি ম্যান করে নেবেন ম্যান করলে একটা সুবিধা কি ম্যান তো আসলে ভুয়া যদি ডকুমেন্টস হয় ভুয়া ডকুমেন্টসে তো ভিসাই হবে না সেটা একটা প্লাস পয়েন্ট ভিসা হওয়ার পরেও আপনার ম্যান দেবে কিন্তু বাংলাদেশ গভর্নমেন্ট আর বাংলাদেশ গভর্নমেন্ট যখন ম্যান দেয় এটা কিন্তু আপনার কোম্পানি যাচাই বাছাই করে তারপরেই না দেয় কোম্পানি যদি না থাকে বা ভুয়া কোম্পানি হলে তাহলে কিন্তু আপনাকে ম্যান দিবে না বাংলাদেশ সরকার সো আমার মনে হয় ম্যান করে যাওয়াই থেকে বেটার ম্যান এয়ারপোর্টে আটকানোর কোনো সম্ভাবনা থাকে না কারণ আপনি ওয়ার্ক পারমিটে যাচ্ছেন এবং ম্যান পাওয়ার করে যাচ্ছেন কারণ আপনি একদম প্রপার ওয়েতে যাচ্ছেন একদম সরকারি মানে বৈধভাবে যাচ্ছেন তো সেক্ষেত্রে আশা করি কোনো সমস্যা হওয়ার কথা না তো অনেকেই আমার আসলে কমেন্টস করে জানিয়েছে যে আসলে যে ছোট ছোট দেশগুলো ওয়ার্ক পারমিট হয় কিনা না এখন আসলে দেখেন ছোট দেশ না বড় দেশগুলোতেও কিন্তু ম্যান পাওয়ারের দরকার যেমন অস্ট্রেলিয়া খুলেছে জার্মানি খুলেছে ইউক্রেন খুললো সার্বিয়াতে অনেক লোক অলরেডি চলে গেছে তো এরকম ছোট ছোট দেশগুলো থেকে শুরু করে বড় বড় দেশগুলো সবারই কিন্তু লোকের প্রয়োজন সব জায়গায় লোকের ঘাটতি তো সেক্ষেত্রে এই ওয়ার্ক পারমিটের দ্বারা যায় মূলত বাংলাদেশ ইন্ডিয়ান পাকিস্তান এই নেপালি কিছু যায় এই তিন চারটা দেশের মানুষই কিন্তু বেশি ভাগ আর কি ওয়ার্ক পারমিটে যায় যায় এবং কম টাকায় ওয়ার্ক পারমিটে যায় তো ক্ষেত্রে ওদেরও কিন্তু লক্ষ্য বাংলাদেশকেই কেন্দ্র করে যে বাংলাদেশ থেকে আমরা আমরা যদি যদি আসি তাহলে কিন্তু কম টাকায় আমরা এখানে লোক নিয়ে আসতে পারবো এবং তারা কম টাকাতেই কাজ করবে আর বাংলাদেশেরও ওখানে যাবে মূলত ইন্টেনশন তো আর একটা যে ইউক্রেনে ঢুকা মানে সে কিন্তু ইউরোপের মাঝখানে চলে গেল ইউক্রেন ঢুকা মানে সে ইউরোপে ঢুকলো কিন্তু ইউরোপে তো এই ইনটেনশন তো অনেকের আছেই এটাই এটাই স্বাভাবিক থাকাটাই স্বাভাবিক তো বিশেষ যারা ইউরোপে যেতে চান আমার মনে হয় এটা একটা সহজ একটা উপায় কারণ আপনাকে কোনো প্রকার ইন্টারভিউর দরকার হচ্ছে না ইন্ডিয়াতে যেতে হচ্ছে না কোনো জায়গায় যেতে হচ্ছে না আপনি বাংলাদেশে বসে থেকেই আপনি এই কাজগুলো করতে পারেন এবং আমি এক এক জায়গায় কথা বলেছি ওরা প্রসেসিং টাইম মাত্র এক থেকে দেড় মাস নিচে তো সো তো টাইমও তো কম কম টাইমের মধ্যে আপনি প্রপার জিনিসগুলো পেয়ে যাচ্ছেন তো আমার মনে হয় যারা ইউরোপে যাওয়ার ইচ্ছা তো এখানে আপনারা যেতে পারেন ইউক্রেন ইউক্রেন কিন্তু খারাপ না আমি জিজ্ঞেস করেছি যে ভাই আসলে এখানে স্যালারি কি পরিমাণ হতে পারে তো স্যালারি আমাকে যেটা বলেছে পাঁচ থেকে সাতশো ইউএস ডলার মতো স্যালারি হবে তো পাঁচ থেকে সাতশো আমি কমটাই ধরি পাঁচশোও যদি ধরি তাও চল্লিশ হাজার টাকা ইউক্রেন এর আর যদি আপনি ওভারটাইম করেন সেটা তো আপনার ওটা আলাদা সবসময় আপনি হিসাব করতে হবে বেসিকটা কত তো বেসিক যদি পাশ হয় ওভার টাইম হয়তো আরো এক দুইশো বা তিনশো ডলার যদি হয় তাহলে খারাপ না 50 60000 হাজার ইনকাম আছে তো সেটা আমার মনে হয় না যে খুব একটা খারাপ তো এটাই বিষয় যে আপনারা যদি ইউরোপের কোথাও যেতে চান বা ইউরোপে ভালো একটা দেশে যেতে চান তাহলে আমার মনে হয় প্রথমে এখানে যাওয়া উচিত কারণ অনেকেই এখন দেখেন চেক রিপাবলিকের যে কাজ হচ্ছে পোল্যান্ডের কাজ হচ্ছে অনেক স্লো হয়ে গেছে পোল্যান্ডের কাজ এখন অনেক স্লো চেক রিপাবলিকের ওয়ার্ক দ্রুত বাট অ্যাম্বাসি ডেটটা নিতে হলে কিন্তু ওখানে অনেক টাকা দিতে হচ্ছে তারপরেও ডেট পাওয়া যাচ্ছে না মাসের পর মাস তো সেক্ষেত্রে এখানে অ্যাম্বাসি ডেটের কোনো সম কোনো সমস্যা নাই ওয়ার্ক ও দ্রুত চলে আসতেছে এক থেকে দেড় মাসের মধ্যে পুরো প্রসেসিং কমপ্লিট তো আমার মনে হয় এখানে গেলে খারাপ হয় না তো এই ছিল আসলে ইউক্রেন সম্পর্কে আমাকে অনেকেই জিজ্ঞেস যে ছোট ছোট দেশগুলো আছে এখানে কোনো ওয়ার্ক পারমিট হয় কিনা বিশেষ করে ইউক্রেন সার্বিয়া তো আসলে হ্যাঁ তো হচ্ছে ইউক্রেনে হচ্ছে তো আমি যতদূর জানি ইউক্রেনেরটাই বেটার হচ্ছে তো আপনারা চাইলে ইউক্রেনে যেতে পারেন ইউক্রেনে বর্তমানে কোনো সমস্যা নেই এবং এটা ইউক্রেনের একটা জিনিস কি খেয়াল করবেন ইউক্রেনের পাশে কিন্তু পোল্যান্ড ইউক্রেনের সাথেই কিন্তু হাঙ্গারি ইউক্রেনের সাথে কিন্তু স্লোভাকিয়া এক পাশে রোমানিয়া এক পাশে মলদোভা আর এক পাশে রাশিয়া তো আমার মনে হয় স্যাংজিন কিন্তু তিনটা শ্যাংজিন কান্ট্রি কিন্তু আপনি পাচ্ছেন ইউক্রেনে গেলে তো সেক্ষেত্রে যাদের ইন্টেনশন খারাপ আছে তারা তো আবার আপনি বুঝতেই পারতেছেন হয়তো সব কিছু তো ভেঙে বলা লাগে না আপনারা ওখান থেকে চাইলে তখন বৈধ অবস্থায়ও যেতে পারবেন যারা নিয়ে যাবে আপনাকে ওখানে যাওয়ার পরে পোল্যান্ডে ওখান থেকে ওয়ার্ক পারমিট নিয়ে পোল্যান্ডে ঢোকা সময়ের ব্যাপার আমি যতদূর জানি এক থেকে দেড় মাসের মধ্যে ওখান থেকে সম্ভব যেহেতু বাংলাদেশে ওয়ার্ক পারমিট কিন্তু আসলে অ্যাম্বাসির ডেট পাইলে কিন্তু বাংলাদেশ থেকেও এটা সম্ভব যেহেতু ইন্ডিয়া যেতে হয় ইন্ডিয়া গেলেও আপনার হয়তো দশ পার্সেন্ট বর্তমান ভিসা হচ্ছে কিন্তু ওখানে যাওয়ার পরেও যেহেতু আপনি একটা কর্মরত অবস্থায় আছেন ইউরোপে তো ওখান থেকে আপনি অ্যাম্বাসিতে দাঁড়ালে ভিসা হওয়ার সম্ভাবনা থাকে নাইনটি নাইন পার্সেন্ট তো যারা আমার মনে হয় যে ভালো দেশে যেতে চায় সেক্ষেত্রে আপনি ছোট এরকম দেশে যান যাওয়ার পরে ওখান থেকে আপনি চাইলেই আরও ভালো দেশে যেতে পারবেন তো এই ছিল আসলে আজকে ইউক্রেন সম্পর্কে আমি যতদূর জানি আপনাদের জানানোর চেষ্টা করলাম আর কোনো যদি প্রশ্ন থাকে অবশ্যই আমার কমেন্টসে জানিয়ে দেবেন আমি চেষ্টা করব আপনাদের সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম